নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে মে মাসের রাশিফল। আজকে যে রাশি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক ও জাতিকারা এই মে মাসে কি ফল পাবেন তারই একটি আভাস আমি আপনাদের রাখব। তবে তার আগে জেনে নেব যে এই মে মাসে গ্রহগত অবস্থান কি বলছে। শুক্র এবং রবি তারা অবস্থান করছে মেষ রাশিতে, বৃহস্পতি বৃষভ রাশিতে, যদিও পয়লা মে বৃহস্পতি বৃষভ রাশিতেই প্রবেশ করে যাবে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, শনি তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং মীন রাশিতে রাহু মঙ্গল এবং বুধের অবস্থান, যেখানে বুধ কিন্তু নিচস্থ। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো গোচরে তাদের সঞ্চার কি আছে। এগারোই মে বুধ সে সঞ্চার করছে এবং মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করছে। পনেরোই মে রবি সেও কিন্তু মেষ রাশি ছেড়ে বৃষভ রাশিতে প্রবেশ করছে এবং সর্বশেষ ১৯ মে শুক্র সেও মেষ রাশি ছেড়ে বৃষভ রাশিতে প্রবেশ করছে। এই হচ্ছে গ্রহগত সঞ্চার। এবারে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। আপনাদের রাশিপতি বা লগ্নপতি যিনি, তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি। তিনি ষষ্ঠভাবে আপনাদের অবস্থান করছে এবং ষষ্ঠভাবকে আমরা সাধারণত বলি যে রোগস্থান। সেখানে অবস্থান করার ফলে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা তৈরি হবে এবং গ্ল্যান্ড জাতীয় সমস্যা, পেটের সমস্যা, লিভার জাতীয় সমস্যায় কষ্ট পাওয়ার যোগ পাওয়া যাচ্ছে। এছাড়াও বুধ যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থান করছে, আপনাদের স্কিনের কোনো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। যদি আপনাদের বয়স ৬৫-এর ওপরে হয়ে গিয়ে থাকে তাহলে পরে কিন্তু প্রস্টেট জাতীয় কোনো সমস্যা এবং যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদের কিন্তু সমস্যা একটু বিগড়াতে পারে। সে বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। কেরিয়ার বিষয়ে দেখতে গেলে পরে যারা চাকরি করছেন, বিশেষত সরকারি চাকরি, আপনাদের দশমভাবে কেতু মহারাজের অবস্থান। ফলত আমরা জানি যে কেতু যেখানে থাকে সেখানে আমাদের অ্যাটাচ করায় না, বরঞ্চ ডিট্যাচ করায়, যার ফলে আপনাদের অনেক সময় মনে হবে ভালো লাগছে না, আজকে অফিস যাব না বা কাজ করতে সেই মনোভাব আপনার তৈরি হবে না, এই জায়গাগুলো একটু কম বেশি আসতে পারে। কিন্তু যেহেতু মঙ্গলের দৃষ্টি রয়েছে, যারা প্রশাসনিক ক্ষেত্রে রয়েছেন, যারা কোনো ক্লারিক্যাল ক্ষেত্রে রয়েছেন, যারা ইলেকট্রিসিটিতে জব করছেন, তাদের কিন্তু দৌড়ঝাঁপের মাত্রা বেড়ে যাবে এবং আপনাদেরকে ভীষণভাবে দৌড়তে হবে। যদিও কর্মক্ষেত্রে আপনাদের ভালো জায়গা রয়েছে এবং আপনারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। বিশেষত এখানে তিনটি নক্ষত্র আমরা পাই, মূলা, পূর্বাশারা এবং উত্তরাশারা। তা এই নক্ষত্রগুলোর মধ্যে মূলা এবং পূর্বাশারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অলসতার জায়গা একটু বেশি দেখা দিতে পারে। বাদবাকি যারা আছে এই উত্তরাশারা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যাচ্ছে। যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত প্রেশার পড়বে এবং কর্মক্ষেত্রে আপনার শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। কোনো কিছু করতে গেলে বা কোনো রকম আপনার কর্মগত স্ট্র্যাটেজি থাকলে পরে সেটা আপনি কাউকে লেক আউট করবেন না, তাহলে পরে কিন্তু আপনার প্রমোশন আটকে যেতে পারে। বিশেষত মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু ভীষণভাবে সাবধান থাকবেন। চলে আসবো, যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে পরে কেমন থাকবে। আপনার বিজনেসের যে অধিপতি অর্থাৎ সপ্তমপতি যিনি যে দেখবেন আর কি বিজনেসটা, তিনি হচ্ছেন বুধ। বুধ কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে, ফলত ১১ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের সমস্যা থাকবে। ১১ তারিখ পর্যন্ত কোনো রকম লগ্নি বড় রকমের করতে যাবেন না। কোনো রকম যদি কোনো প্রোডাক্ট আপনাদের লঞ্চ হওয়ার কথা থাকে সেটা ১১ তারিখের পরে চেষ্টা করুন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং যদি পার্টনারশিপ ব্যবসা করতে চান তাহলে পরেও তার যে রেজিস্ট্রেশন বা তার যে ডকুমেন্টেশন সেটা ১১ তারিখের পরে করলে পরেই আপনাদের ক্ষেত্রে ভালো। ১১ তারিখের পর থেকে আপনাদের জায়গাটা আরও ভালো হবে। যারা গৃহের কাছে থেকে বিজনেস করছেন তাদের বিজনেস আরও বাড়বে এবং যারা ডেলি বেসিসে ইনকাম করছেন অর্থাৎ যাদের স্টেশনারি দোকান রয়েছে, যাদের একাডেমিক্যাল গুডস যারা বিক্রি করেন অথবা যারা প্লাস্টিক দ্রব্যের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যাচ্ছে। এছাড়াও যদি আপনি বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করেন, যদি আপনি গাড়ির ব্যবসা করেন অথবা পর্যটন শিল্পের ব্যবসা করেন তাহলে পরেও আপনাদের ক্ষেত্রে সুন্দর একটি জায়গা পাওয়া যাচ্ছে, বিশেষত পূর্বাশারা এবং উত্তরাশারা নক্ষত্রের জাতক যদি আপনি হয়ে থাকেন। চলে আসবো, যারা প্রফেশনে রয়েছেন প্রফেশনাল জায়গাও কিন্তু আপনার ক্ষেত্রে বেশ ভালো। যারা রাজনীতিতে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা পাওয়া যাচ্ছে, কিন্তু আপনাদের শত্রু পেছন ছাড়বে না, শত্রু কিন্তু আপনার প্রতি পদে রয়েছে, এটা মাথায় রেখে আপনাকে অগ্রসর হতে হবে। যাকে আপনি বেশি বিশ্বাস করছেন দেখবেন সেই কিন্তু আপনাকে ডুবিয়ে দেবে।
কাজে এদিক দিয়ে আপনাকে খুব সাবধানে ও সচেতনভাবে এগোতে হবে। এছাড়া যদি আপনি লয়ার হন, যদি আপনি একজন ভালো চিকিৎসক হন বা আর্কিটেক্ট হন, তাহলে পর আপনাদের ক্ষেত্রে খুব ভালো। এছাড়াও যদি আপনি আধ্যাত্মিকতাকে নিয়ে আপনার প্রফেশনকে নিয়ে এগিয়ে যান, অর্থাৎ অ্যাস্ট্রোলজি করেন বা কোনো তন্ত্র বিষয় করেন, তাহলে পরও আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে, কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্র দেখতে গেলে পরে রাহু, বুধ এবং মঙ্গল তিনটি গ্রহই অবস্থান করছে আপনাদের চতুর্থভাবে, এবং বুধ কিন্তু সেখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে। ফলত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন, তাদের কিন্তু কনসেন্ট্রেশন লেভেল কিন্তু নষ্ট হবে। তারা ইলেকট্রনিক্স গেজেট নিয়ে একটু বেশি মাতামাতি করবেন, অথবা খেলাধুলার মধ্যে একটু বেশি মাতামাতি করবেন। এই জায়গাগুলোকে ছাড়ুন। কোনো রকম বন্ধুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, বন্ধুর দ্বারা আপনি কোনো রকমভাবে মাদক জাতীয় দ্রব্যের নেশা করতে পারেন, সেটাও কিন্তু একদমই এই মুহূর্তে করা উচিত না বা কখনোই করা উচিত না। যাই হোক, সেই জায়গা থেকে আপনাকে বিরত থাকতে হবে। যদি নিজে বুঝতে পারেন ভালো, নাহলে পৃথিবীর কেউ বুঝিয়ে আপনাকে ঠিক করতে পারবে না। পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে রবি এবং শুক্র। অবশ্যই উচ্চবিদ্যায় যারা রয়েছেন, উচ্চবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যাচ্ছে। যারা বায়ো টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, যারা ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, যারা MCA করছেন, যারা MBA করছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু ভালো জায়গা পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাদের পরিশ্রমের মাত্রা আরও বাড়াতে হবে, সাকসেস কিন্তু আপনাদের হাতের মুঠোয় আসবেই আসবে। কাজে আপনাদের উচ্চবিদ্যা যারা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাচ্ছে এই মে মাসে। চলে আসবো আপনাদের প্রেম বিষয়ে, কেমন থাকবে এবং কেমন থাকবে আপনাদের দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্র দেখতে গেলে পরে পঞ্চমে শুক্র, পঞ্চম থেকে আমরা রিলেশনকে দেখি। সেখানে শুক্র যেহেতু অবস্থান করছে, খুব ভালো অবস্থান, এবং সেখান থেকে আপনাদের কিন্তু যোগাযোগের মাত্রা বাড়বে। এছাড়াও যারা এতদিন ধরে রিলেশনে রয়েছেন, তাদের বিবাহের জায়গা তৈরি হবে, কথাবার্তা পূর্ণ হবে। যে পার্টনার আপনার ছিল, সে পার্টনারের গৃহ থেকে যারা যে বাধাগুলো আসছিল নানানভাবে, সে বাধাগুলোও কিন্তু মে মাসে কেটে যাবে। যোগাযোগ হবে আপনার আরও অন্যদের সাথে, এবং আপনারা কিন্তু আপনাদের প্রেম সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। 19 তারিখের পরে কোনো রকম ছোটোখাটো মনোমালিন্য থাকবে, কিন্তু সেটা বড় কোনো বিষয় নয়। ছোটোখাটো মনোমালিন্য থাকলে পরও সেটা আপোষে আপনারা মিটমাট করে নিতে পারবেন। যারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন অলরেডি, তাদের ক্ষেত্রে বলবো 11 তারিখ পর্যন্ত কিন্তু নানা সমস্যা, যেটা আপনি বলবেন তার ভুল উত্তর বুঝে আপনার পার্টনার আপনার সাথে নানান রকম সমস্যার মধ্যে তৈরি করতে পারে সমস্যা, সেদিক দিয়ে একটু খেয়াল রাখবেন। গৃহে যদি কোনো বয়স্ক মানুষ থাকে, তাদের ইন্টারফেয়ারেন্সের জন্যও কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। 11 তারিখের পর থেকে জায়গাটা ধীরে ধীরে ঠিক হবে, এবং কোনো গুরুস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা সেটার সমাধান হয়ে যাবে, এবং সুন্দরভাবে আপনি আপনার পারিবারিক জীবন বা আপনার দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। একে অপরের পরিপূরক হবেন, কিন্তু সেটা 11 তারিখের পর থেকেই জায়গাটা ভালো পাওয়া যাচ্ছে। পিতা ও মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, মায়ের কোনো অপারেশন হতে পারে ছোটোখাটো, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, এবং পিতার স্নায়ুগত কোনো সমস্যা একটু কষ্ট দেবে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে, কেমন থাকবে মে মাসে আপনাদের আর্থিক ক্ষেত্র। যদি আপনাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন হয়ে থাকে, তাহলে পরে রবি এবং শুক্র তারা আপনার একাদশভাবে দৃষ্টি প্রদান করছে, যেটা অত্যন্ত শুভপ্রদ, এবং অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক জায়গা ভালো পাওয়া যাচ্ছে। তাছাড়াও মঙ্গলের একটি দৃষ্টি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, কোনো রকম প্রপার্টি আপনার লাভ হতে পারে, কোনো গৃহ আপনার লাভ হতে পারে, অথবা ভূমি বা বাহন লাভের যোগও কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। যদি আপনি কোনো রকমভাবে লং টার্ম বেসিসের কোনো লগ্নি করে থাকেন, সেই লগ্নির রিটার্ন আপনার ক্ষেত্রে ভালো আসবে, এবং মার্কেটে পড়ে থাকা টাকাও আপনার উঠে আসবে। নানা সূত্র থেকে কিন্তু আপনি অর্থ অর্জন করতে পারবেন। কাজেই দেখা যাচ্ছে মে মাসে আপনার আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো। তবে এটাও কথা যে আপনার ব্যয়ভাবে কিন্তু শনি মহারাজের দৃষ্টি দিচ্ছে রাহু, ফলত সেই টাকা কিন্তু রাখা আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জের বিষয় হবে। হ্যাঁ, যদি আপনি সলিড ফর্মে কোনো ভূমি কিনুন, গাড়ি কিনুন, গোল্ড কিনুন, তাতে আপনি রাখতে পারবেন, কিন্তু লিকুইড মানি রাখা কিন্তু আপনার পক্ষে এই মে মাসে ভীষণভাবে চ্যালেঞ্জ হয়ে যাবে। কাজেই চেষ্টা করুন যতটা সম্ভব লিকুইড মানি রাখতে আপনি পারেন, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা আপনার না আসে। সবশেষে আসবো আমি যেটা, সেটা হচ্ছে উপায় নিয়ে, কি করলে পরে আপনি ভালো থাকবেন, কি করলে আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন। অবশ্যই
বিষ্ণু মন্ত্র জপ করুন, যেটা আপনার ক্ষেত্রে ভীষণ উপকার দেবে। প্রত্যহ বিষ্ণু মন্ত্র জপ করুন এবং পারলে পরে যদি আশেপাশে কোনো জায়গায় গোমাতাকে দেখেন তাহলে পরে তাকে কিছু সবজি বা আনাজ অথবা ফল খাওয়ান, সেটাও কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ভালো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।